আল্লাহ সূর্যকে নিয়ে দেবে ওই দিনের জমিনটা পুরে পুরে লুহা যেমন লাল হয়ে যায় ওই রকম লাল হয়ে যাবে ওই দিনকে যদি তুমি বিশ্বাস করো তাহলে মনে রেখে দিও তুমি ডাইরে অন্যায় করো ডাইরে চুরি করো ডাইরে গরিবকে লটো ডাইরে গরিবকে হত্যা করো ডাইরে মিথ্যা কেসে তুমি তোমার মুসলিম ভাইকে ফাঁসাও বা তুমি নিজে ডাইরে না করে তুমি এমন জনকে সাপোর্ট করলে সাথ দিলে যে ক্ষমতায় আসার পরে সে চুরি করছে সে অন্যায় করছে সে গরিবকে লুটছে সে মুসলিম কমের ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচারকে

গামতে দিনে সে আমি নবী আমার সাফাত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে আর জরে বলুন সুবহান সুবহান জিন্দাবাদ জিন্দাবাদ যারা ধর্ম স্বরূপ আপনাদের বলি আল্লাহ নবী যখন মক্কা জমিনের নায়ের কথা বলে সত্য কথা বলে ইনসাফের কথা বলে এক বা মালিকের কথা বলে আজ থেকে দেড় হাজার বছর আগে আমার রসুল্লায় এসেছিলো মনে রাখবেন ইসলাম কিন্তু দেড় হাজার বছরের নয় ইসলামের প্রথম মন্ত্র হল লা ইলা ইল্লাল্লাহ নেই কোনো মালিক আল্লাহ ছাড়া ইসলাম এসেছ তবে থেকে যখন পৃথিবীতে প্রথম মানুষ এসেছিলো যিনির নাম হলো আব্বা আদম যিনি প্রত্যেকের বাপ মুসলিম হোক অমুসলিম হোক সবার শুরু একজন পুরুষ আর একটা নারী থেকে শুরু শুধুমাত্র পৃথিবীতে তাহলে লড়াই হচ্ছে কাতে কাতে সব ভাই বোন ভাব ভাই ভাই লড়াই হচ্ছে ভাই ভাই লড়াই আমরা সবাই কিন্তু এক বাবা ছেলে সে মুসলিম হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক খ্রিস্টান হোক মতুয়া হোক শিখ হোক পাঞ্জাবি হোক যে কোনো কত ধর্ম আছে ভাই যার যার প্রিয় তার কাছে কিন্তু সমস্ত মানুষের শুরু থেকে একজন পুরুষ একজন নারী সৃষ্টিকর্তা প্রথমে একটা পুরুষ বানালেন নাম রাখলেন আদম নারী বাপাসের পাজরের হার থেকে একটা নারী বানালেন যার নাম হলো হাওয়া যারা হলো আমাদের আব্বা ও আম্মা আব্বাকে পাঠিয়েছে ভারতবর্ষে আর আম্মাকে পাঠিয়েছে আরবে অতএব বাপের দেশ হলো ভারত মায়ের দেশ হলো আরব বলুন আল্লাহ কথা বুঝে আসছে তো সেই থেকে শুরু তিনিও কিন্তু এক মালিকের উপাসনা করেছে কজনের একজনের আতে ইসলাম সেই দিন থেকে ইসলাম শব্দের মানে হলো শান্তি সালাম থেকে এসেছে ইসলাম এর মানে হলো শান্তি ইসলাম এক আল্লাহকে উপাসনা করার নাম ইসলাম রসুল পাক সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আখেরি মেসেঞ্জার মোহাম্মদ রসুলকে মেনে নিতে হবে বাকি যত নবী রসুল এসেছিল সেই পিওডের সময় তিনারা হক ছিলেন এটা কো বিশ্বাস রাখতে হবে বুঝতে পারছেন তো যত আসমানি কিতাব এসছে সব কিতাবকে মেনে নিবার নাম ইসলাম ইসলাম কাকে বলে সভ্যতার নাম ইনসাফের নাম ইনসানিয়াতের নাম গরিবকে খানা খাওয়াবার নাম গরিবের বরণ পরনের কাপড় দিবার নাম বস্ত্রহীনকে বস্ত্র অন্য হিন্দকে অন্য বাসস্থান হিন্দকে বাসস্থান দিবার নাম ইসলাম ভালোবাসার নাম ইসলাম প্রেমের নাম ইসলাম সাম্যের নাম ইসলাম এতিমকে ভালোবাসার নাম ইসলাম মাবাপকে সম্মান দিবার নাম ইসলাম স্ত্রীর মর্যাদা দিবার নাম ইসলাম নারীকে অধিকার দিবার নাম জোরে বলুন সুবাহান আল্লাহ ইসলাম যার জুলুমকে মিটাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবহান করে তারা ইসলামকে ভয় করবে না করবে না এক কথা বলে কেন জুলুমকে মিটাবার নাম কি ইসলাম যে গরিবকে যারা লোটে তাদের বিরুদ্ধে লড়াই করার নাম কি জোরে বলুন জোরে জোরে বলুন ইসলাম তাহলে যারা গরিবকে লোটে তারা ইসলামকে ভয় করবে না করবে না ইসলামের উপরে কিন্তু তাদের হাতে অর্থ আছে পাওয়ার আছে মিডিয়া আছে তারা সব সময় অর্থ দিয়ে মিডিয়া দিয়ে সমাজকে ইসলাম নিয়ে মিসগাইড ছড়াচ্ছে ভুল মেসেজ ছড়াচ্ছে কথা আসছে তারাই একদল লোককে পয়সা দিয়ে দাঁড়ি টুপি রেখিয়ে মুসলমান নাম কোটে এভিডেভিট করিয়ে তাদের দ্বারা সন্ত্রাসই করাবে আর মিডিয়ায় দেখাবে মুসলমান ইসলাম মানে এই ইসলাম মানে এই অথচ আমি আপনাদেরকে আজকে চ্যালেঞ্জের সাথে বলে যাচ্ছি পৃথিবী থেকে সন্ত্রাসকে মিটাবার নাম হলো ইসলাম জোরে বলুন সুবাহান আল্লাহ কত বড় বড় সন্ত্রাস ছিল আবুজেহে উদুবা সাইবা আবুল হাব এদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম জোরে বলুন সুবহান

বাপেরা নজন তরুণেরা ও নবী পাগে প্রেমিকেরা তাই পৃথিবীর জমিনে যারা ইসলামকে ভয় করে ইসলামকে যারা মিটাতে চায় কেন চায় আবু জেহেল যে জন্য চেয়েছিল আবু জেহেল আমার রসুল্লা বিরোধী করেছিল কেন বিরোধী করেছিল আবু জেহেল সমাজের মানুষকে লুটত আল্লাহ নবী তার বিরোধী করেছিল আবু জেহেল মানুষকে দাস দাসি বানিয়ে দিয়ে নিয়েছিল আল্লাহ নবী বলেছিল মানুষ কখনো কারো দাস দাসী হবে না মানুষ একমাত্র দাসত্ব করবে সেই সৃষ্টি কর্তা মহান রব্বুল আলামিনের দাসত্ব করবে আবু জেহেল দুনিয়া জমিনের মানুষকে এইভাবে কোমরে দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তৈরি উত্তর বিক্রি করত আল্লাহ নবী এই বিক্রি পোতাকে বন্ধ করে দিয়েছে সেই সময়ে বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে চিন্তু হতে দেওয়া হতো আল্লাহ নবী জানিয়ে দিল না পুরুষ যিনি দেয় কন্যা সন্তান তিনি দেয় অতএব এই কন্যাদেরকে পুতে জানা দিচ্ছে না জালির এই পুতাটা বন্ধ করতে হবে এক কদে আল্লাহ নবী সন্ত্রাস জালিমা বুঝিল দুবা সাইবাদের বিরুদ্ধে লড়েছিল এই জন্য তারা আমার সুল্লার বিরোধী করেছিল আজকে তিনও যারা ইসলামের বিরোধী করবে মনে রাখবেন তারা আজকে

কেননা ইমান যদি না থাকে তুমি আমি কামিয়াবি হব না যুগে যুগে তুমি আমি কামিয়াবি হয়েছে ইমানের জোরে বদরের ময়দানে তিনশো জন তুমি আমি ছিল। তোমার আমার অর্থ সুরিদা ছিল আর জালিমদের দিকে ছিল এক হাজারের ওপরে জালিমদের হাতে অস্ত্র ছিল সুসজ্জিত যুদ্ধা ছিল ঘোড়া ছিল উঠ ছিল তীর ছিল বললম ছিল আর এমন করে তোমার আমার

তারা চিন্তা করছে কি করে হয় এটা আমাদের হাতে অস্ত্র আছে যুদ্ধের লোয়ার ড্রেস আছে ঘোড়া আছে হাতি আছে তার উপরে সওয়ার হয়ে আমরা যুদ্ধ সৈনিক আমরা আর সাধারণ খেটে খাটা মানুষ সাধারণ মানুষ ইয়াসরিফের মানুষ তো খুবই পিছিয়ে পড়া মানুষ ছিল সাধারণ গরিব মানুষ ছিল তার মাত্র তিনশো তেরো জন খাজুরের ডাল্লি আমাদেরকে হারিয়ে দিল কি করে শুনছেন তারাও রিসার্চ করে দেখেছে ওই একটাই পাওয়ার ইমান জোরে বলুন সোহান এই ইমানকে কে লুটার জন্য আমাদের অন্তর থেকে বার করে দেওয়ার জন্য বিশ্ব জুড়ে ষড়যন্ত্র চলছে آتے ہیں ایمان, ایمان کے ماں چاہتے ہیں اے نجوانی رب এই হিন্দুস্তানের জমিনেতে আমার গরিবে নাথ মহিন উদ্দিন আজমির একা যত অন্যায় অত্যাচারী জালিমরা ছিল তাদের বিরুদ্ধে হুজুর আমার একা লড়াই করেছে এমন কি জাদুকর নিয়েছে গরিবে নামাজ কে আগুনের জাদু পর্যন্ত করতে চেয়েছে গরিবে নামাজ তাও দমন করতে পারেনি যখন জাদুকর উড়ে উড়ে চলে যেতে লেগেছে গরিবে নামাজ নিজের জুতা খরম কে বলতে লেগেছে যা পাঠিয়ে নেবে যায় খরম উঠে গিয়ে মাথায় বাড়ি দিতে 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 ওই জাদুকর কে না বিয়ে নিয়ে এসেছে গরিবে নওয়াজের হাতে হাতে ওই জাদুকর ইমানের কলে মা পড়ে নিয়েছে এই ভারতের জমিনে যত আত্মা ছিল যারা গরিবদেরকে জুলুম করত গরিবদের গলাতে খুনটা ঝুলিয়ে রাখত গরিবদের মুখ দেখলে অশুভ হবে মনে করত নিচু জাত ছোট জাতির বিভাজন করে দিয়েছিল মানুষের উপরে জুলুম আত্মা স্টিম রোলার চালাত আমার গরিবে নামাজ এই ভারতের জমিনে এসে মানুষকে ভালোবাসা দিল তাদেরকে বুঝাতে লাগলো না বাবা মানুষ সবাই সমান সবার সৃষ্টি মানে একজন অন আল্লাহ এ ছোট জাদু নিচুjate নাম করো না কারো গলায় খন্তা জুনিয়ে দেখাও কি অপমান করো না আমার গриবে নামাজ যখন নয় সত্য কথা বলতে লাগলো যারা মানুষ লুটতে লেগেছিল মানুষের ওপরে নিজেদের প্রভুত্বকে চাপিয়ে দিয়েছিল নিজেদের ঘরে মানুষের খোদা বানিয়ে দিয়েছিল তারা আমার গриবে নামাজের বিরোধী করতে লাগলো আমার গриবে নামাজকে নানান দিকতে মারতে চেয়েছিল এমন কি গরিবে নামাজের জন্য এমন করে তিনাকে মেরে দিবার জন্য পানি বন্ধ করে দিতে লেগেছিল আমার গরিবে নামাজ খাদেমকে বলেছিল যাও আনাসাগর থেকে এক লোটা পানি তুলে নিয়ে আসো আর পানিকে বলো মহিন উদ্দিন ডেকেছে এ যুবকের আসলে রেখে দা সমস্ত আনাসাগরের পানি শুধু নয় গাছের ডাবের পানি মায়ের স্তনের দোষ সব লুটার মধ্যে আল্লাহ ক্ষমতা রয়েছে প্রবেশ করিয়ে দিয়েছে বাচ্চাদের কান্নার রোল পড়ে গেছে সব জায়গায় পানি পাওয়া যাচ্ছে না জালিমরা বুঝতে পেরে গেছে এটাই মঈনউদ্দিনের হুকুম হয়েছে যাকে আমরা তারাতে চেয়েছি মারতে চেয়েছি তারা আবার গরিবে নওয়াজের কাছে এসে ক্ষমা চেয়েছে কিসের জোরে এগুলো হচ্ছে জোরে বলো আ ইমানের জোরে নামাজি এখনো আছে নেই কে বলেছে রোজাদার এখনো আছে হাজি এখনো আছে নেই কে বলেছে হজ করে না নামাজ পড়ে না তাহলে মসজিদে একটা ছিল তিনটে চারটে হচ্ছে কি করি সব আছে শুধু আমাদের ইমান দুর্বল হয়ে যাচ্ছে বাপ কথা বুঝে আসছে ইমানের জোরে হচ্ছে আহা যুগে যুগে একদল মানবরূপী পশুরা চেষ্টা করেছে ইসলামকে ক্ষতি করার আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে ইসলাম ছিল আছে কেন ইসলামের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিন্তু আমাদের দুঃখ যেটা সেটা হলো এটা একদল ছদ্মবেশী লোক আমাদের মধ্যে আছে যারা গান হলে বাজনা হলে সিনেমা হলে যাত্রা হলে তখন সেখানে একশো চুয়াল্লিশ ধারা করতে যায় না শুধু কোরআনের কথা হবে দিনের আলোচনা হবে আমাদেরই ঘরের ছেলে রে বাবা সেখানে গিয়ে ফেদনা লাগাবে আছে না নাই আচ্ছা এই সব গাদ্দার গুলোকে চিনুন যদি না চেনেন আপনার হাঁড়ির খবর সব গাদ্দাররা বলে দিচ্ছে কথা বুঝতে পারছেন গাদ্দার যদি ঘরের মধ্যে থাকে তাহলে আপনি কৌশল অবলম্বন করবেন কি করে আপনার ঘরের খবর তো গাদ্দার সব বলে দেবে এজন্যই নবী বলেছে আমার বড় ভয় হয় আমার উন্মতে সবচেয়ে বেশি ক্ষতি একদল মুনাফেক মুসলমানরা করবে রসুল বোঝে না বোঝে না কথা কিছু মাথায় ঢুকছে পিছনের ভাইদের ঢুকছে তো নাকি শুনছেন তো একটু বুঝুন তাই বার বার এসে বোঝাচ্ছে আর এই তোমাদেরকে যত বুঝায় আর ওই গাদ্দারগুলো রাত্রিরে হোক বা স্পেশাল করে হোক দুনিয়ার ওই প্রভুদের কাছে যায় যে মিটিং করে যে সবই ঠিক আছে আমরা সব রেডি করি আর আব্বাসের দিকে যে ঘেঁটে দেয় শুনছেন না এই রকম আমার মতো যত হকবাদী আছে তাদের বিষয়ে রেদের দুনিয়ার কাছে গিয়ে বলে সব ঠিক আছে আমরা ঠিক করে ফেলি আর ওই এসে ঘেঁটে দেয় গণ্ডগোল করে দেয় তখন এই দুনিয়ার প্রভুগুলো চিন্তা করে কি করে ওকে ফাঁসানো যায় শুনছেন না কিছু দোষ থাকবে না আর থাকবে না কিছুই থাকবে না খালি খামা খামাখায় খালি খামা খায় দেখা যাবে তাকে হ্যারাসমেন্ট করবে জুলুম করবে অত্যাচার করবে শুনছেন না শোনেন আর তোমরা তখন কি করো দাঁতের খিলাল দিয়ে গোস বার শুনছো আগামী দিন যদি হক কথা লোক বলা বন্ধ করে দেয় তুমি চিনতে পারবে কোনটা হক কোনটা না হক এখন থেকে যদি আমাদের মতো যদি লোকেরা সজাগ করা বন্ধ করে দেয় তো যে যা পারে করুক কি যাক জলসাই করবো না যা গেলে তো বলতে হবে হক কথা যাবো না তোমাদের কি দশা হবে ইমান বাঁচাতে পারবে হ্যাঁ আর ইমান না বাঁচালে কোথায় যাবে জাহান নামে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যারা কথা বলে তারা যখন বিপদে পড়ে তোমরা দাঁতে খেলাল দিয়ে গোজবার করো কেন হ্যাঁ আমি কি বুঝাচ্ছি শুনছো বোঝো যদি সময় থাকে তোমরা হাক্কা আলেম উলামাদের পিছনে দাঁড়াও তাদের বডিগার্ড হও তাদেরকে পাহারা দাও তাদের হয়ে কথা বলো তাদেরকে ঘিরে রাখো কথা মাথায় ঢুকছে না ঢুকে নে আর নাহায় বড় কঠিন দিন আসছে তোমার হয়ে গুণ গাওয়ার কেউ থাকবে না তোমাকে সঠিক রাস্তা দেখাবার কেউ থাকবে না আর যখন থাকবে না যে ছেলের গার্জেন থাকে না ওই ছেলেটা খারাপ হয় কেন তাকে কেউ রাস্তা দেখাবার থাকে না তাই তখন তুমি আরো খারাপ হয়ে যাবে তুমি তো ধ্বংস হবেই হবে আর পরকালে তোমার ঠিকানা জাহান্নাম হবে এজন্যে আল্লাহ বোঝেন নবী নবী আমার মোতা যুদ্ধের ময়দানে যাবে এ যুবকেরা তরুণেরা সাবা হুজুর দিয়াকে আল্লাহ নবী বললেন চলো বাবা খেয়া ইসলামের জন্য হকের জন্য নায়ের জন্য জালিমরা ইসলামের ওপরে আঘাত করতে আসছে অত্যাচারীরা মরিনার ওপরে হামলা করতে আসে অর্থাৎ বদরের ময়দানে যখন রসুরুল্লাহ যাবেন খেয়া বাবা নিজের নিজের প্রতিবেশী বাচ্চাদের জন্য নিজের দেশের জন্য নিজের অধিকারের জন্য নাই সত্যের জন্য বাবা জালিমদের আঘাতকে প্রতিরোধ করার জন্য যাবে আগে চল বাবা একটা বাড়িতে বা ব্যাটার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে কি নিয়ে কথা কাটাকাটি হতে লেগেছে বাপ ছেলেকে বলতে লেগেছে বাবা ছেলে তুমি ঘরে থাকো আমি তোমার আব্বা আল্লাহ নবীর সাথে বদরে যাব হক না ইনসাফের জন্য আমি লড়াই করব ছেলে বলতে লেগেছে আব্বা যান আপনার বয়স হয়ে গেছে আপনি ঘরে থাকেন আমি ছেলে আল্লাহ নবীর সঙ্গে বদরের ময়দানে যাব হক নায়ের পক্ষে দাঁড়িয়ে আমি লড়াই করব এর বিনিময়ে আমি আল্লাহ বাগে জান্নাতটা পেয়ে যাব আব্বা আপনি আমাকে যেতে দান ভেবে দেখুন তাদের মধ্যে শহীদ হবার তামান্ন সংখ্যা কত রয়েছে এ যুবকেরা তরুণীরা বাপেরা আজকে তো রাস্তাঘাট এদিক ওদিক মরে মরে হাজারো চোরের সামনে শহীদ লিখা থাকে থাকে না থাকে না সমাজের মানুষকে লুটেছে চুরি করেছে গুন্ডাগিরি করেছে অত্যাচার করেছে মানুষের অধিকার মেরে নিয়েছে মরে গেছে সে হয়ে গেছে শহীদ শুনছেন আমি ও শহীদের কথা বলছি না আমি রসুল্লাহ দিনের পক্ষে যারা লড়াই করে শহীদ হয় অর্থাৎ গরিবের পক্ষে যারা লড়াই করে এতিমের পক্ষে যারা লড়াই করে বিধবার পক্ষে যারা লড়াই করে মানবতার পক্ষে যারা লড়াই করে রাষ্ট্রকে নিরাপত্তা রাখার পক্ষে যারা লড়াই করে এ নজরা বাপেরা এক কাদে অত্যাচারী জালিমদের বিরুদ্ধে যারা লড়াই করতে গিয়ে আল্লাহ রাহে কোরবান হয়ে যায় তা কে শহীদ বলা হয় এই শহীদ যখন ইন্তেকাল করে জমিনে রক্ত পড়ার পূর্বে আল্লাহ পাক তিনার জন্য জান্নাতে সুসংবাদ দিয়ে দেয় আমাদের মধ্যেই চেতনা নাই আর কেন আমাদের ইমান বড় দুর্বল আমরা মরবো হান্ড্রেড পার্সেন্ট মরবো না মরবো না কিন্তু এত মরব জানি কিন্তু বাঁচার শখ খুব খুব বাঁচার শখ কিন্তু বাঁচতে কেউ পারবে কবে মরণ হবে যেদিন তোমার দিন ফিক্সড আছে সেই দিন আগেও হবে না পরেও হবে না কিন্তু তুমি যদি গরিবের পাশে দাঁড়িয়ে এতিমের পাশে দাঁড়িয়ে অসহায়ের পাশে দাঁড়িয়ে মাতৃভূমির জন্য লড়াই করে তুমি যদি কোরবান হতে পারো আল্লাহর রাহে তুমি যদি জান দিতে পারো মনে রাখবে তোমার এই মৃত্যুটা বড় কামিয়াবি হবে জোরে বলুন সুহান আল্লাহ এটা ঈমান এটা কি ঈমান আমাদের ইমানকে বরবাদ করে দেয়া হচ্ছে ইমান রসুলের মোহাম্বত নবীর আদব হৃদয়ের মধ্যে থাকার নাম হলো জোরে বলুন অর্থাৎ যে ব্যক্তি মোহাম্মদ রসুলকে রসুল জেনে থেকে বেশি আদবের সাথে মেনে নিয়েছে তার মধ্যে ইমান আছে জোরে বলুন সুবাহ আল্লাহ আর যার মধ্যে এটা নাই সে হতে পারে নামাজি হতে পারে দাঁড়িয়েওয়ালা হতে পারে রোজাদার তার মধ্যে কিন্তু ইমান নাই আর সমাজে একদল লোক বেরিয়েছে তারা দেখবেন আমাদের দিল থেকে নবীর আদবকে সরাতে চাইছে নবীর মর্যাদাকে সরাতে চাইছে নবীর শানকে সরাতে চাইছে নবীর দিনের যে মরজাদা নবীর দিন যে কমপ্লিট একটা জীবন ব্যবস্থা সব কিছু থেকে সরিয়ে দিয়ে গুটি কত হাতে গোনা নামাজ দাঁড়ি টুপি এগুলোকেই শুধু দিতে চাইছে আরে আমার রসুলের দিন একটা কমপ্লিট জীবন ব্যবস্থার নাম জোরে বলুন সোহান আল্লাহ নবী দিন নায়ের পক্ষে থাকার নাম অন্যায় বিরোধী করার নাম কেন আল্লাহ কোরআনে বলছে কুন্তুম খৈরা উম্মাতিন ওখরিজাত লিন্নাসে তা আমুরুনা বিরত থাকো এবং অন্যায় কে মিটিয়ে দাও শুনছেন না এই কাজটা কি আল্লাহ আমায় দিয়েছেন আপনাদের সবাইকে সবার কিন্তু আল্লাহ দিয়ে কাজ আমরা করছি করছি কি দুনিয়ার কোন জালিম যদি বলে এই গ্রাম কি আমায় দাও তার জন্য দু দশটা মারতে হয় তুমি মেরে দিচ্ছ তার বিনিময়ে তুমি সামান্য ভিক্ষা পাবে আর যে মালিক তোমাকে সৃষ্টি করেছে দুটো চোখ দিয়েছে দুটো হাত দুটো পা দিয়েছে সেই মালিক বলছে গ্রামে শান্তি প্রতিষ্ঠিত করো তুমি তার কথা কিন্তু শুনলে না তুমি তার কথা শুনলে না তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে না হবে না আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করেন বলুন আল্লাহ হুম্মা আমিন মহাব্বতে দরুন আল্লাহ সাল্লে আলা जो कोई गम ستائے تو مدینہ یاد کر لینا نا دل کو چین ہے تو مدینہ یاد کر لینا عمر جندگی میں غم دن تو آئی جاتی ہے ام عمر زندگی میں غم کے دن تو آئی جاتی ہے کبھی لمحہ آئے تو مدینہ یاد کر لینا جو کوئی غم सताए तो मना याद कर लेना न दिलो चैन आए تو मदीना याद कर लेना چلتے زمانہ چھوڑ جائے تو مدینہ یاد کر لینا جو کوئی غم ستائے تو مدینہ یاد کر لینا نہ دل کو چینائے تو

আপনি বলবেন এক সেটাকে একদল মিডিয়া কাটিং কুটিং করে এমন ভাবে ছাড়বে সমাজে যাবে আর সমাজে আবার যারা হকবাদীদেরকে দেখতে পারে না তারা তো টুইয়ে বসে থাকে অমনি সঙ্গে সঙ্গে ওইটাকে নিয়ে দেখা যাবে আবার কেউ কোনো জায়গায় ঢুকে দেবে আপনি দোষ করেন চাই না করেন আপনাকে আবার তুলে নিয়ে যাওয়া হবে কথা মাথায় ঢুকছে না ঢুকে নেই এরম চলছে সমাজে চলছে এই গত কালকের কথা আমার বলছে এক ভাই হকবাদী হক কথা বলে সে একটা নাচ করেছে সেই নাচ করার জন্য কেউ কিছু হয়েছে তাকেও তুললে চলে গেছে এই সমাজে ঘটছে এই যে সমাজ এটা একটাই কারণ সেই কারণ হচ্ছে আমার কম আমার কম তোমরা আজকে নিজেদের দুশ্মনদের পিছনে ছুটে বেড়াচ্ছ নিজেদের নিজেদেরকেই তোমরা শক্তিশালী করছো নিজেদের দুশ্মনদের তোমরা বাহ বাহ করে তুলছ পরে তাই আজকে তোমার আমার এই দুর্দশা হচ্ছে আমি জানি যারা আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে তাদের উপরে হাজারো পরীক্ষা আসবে

আকবরের কবর কোথায় কেউ জানে আকবরকে কেউ দেখতে যায় আকবরের জন্য কেউ দোয়া চায় কিন্তু আজ ও কোটি কোটি লোক মুজাদ্দিদে আলফে সানি দরবারে যায় প্রতিটা জলসায় মুজাদ্দিদে আলফে সানি রূহ পাকে সব পৌঁছানো হয় জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আর এই যারা মুমিন হয় তাদের জন্য তো মৃত্যুটাই হলো সবচেয়ে বড় খুশির বিষয় যদি বলেন কেন মৃত্যু হলো তাদেরকে আল্লাহ অর্থাৎ বাইরে ছিল ঘরে ফিরছে এই বাইরে থেকে ঘরে আসতে গেলে একটা পুল পার হতে হবে ওই সেতুটা হলো মৃত্যু মৃত্যুর সেতু পার হয়ে যেতে পারলেই নিজের ঘরে নিজে ফিরে যাবে আমার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আমরা জান্নাতে থাকবো জোরে বলুন চিন্তা তো তাদের যারা দুনিয়ায় গরিবকে লোটে বিধবাকে লোটে অসহায়কে লোটে রাষ্ট্রকে লোটে সমাজকে লোটে জুলুম করে চিন্তা তাদের কেন তারা মরণের পরে জাহান্নামে যাবে তাই তারা বাঁচা শখ করতে পারে তোমার আমার মৃত্যুতে ভয় কিসে তা কিছু মাথায় ঢুকছে কিন্তু আমার কম ভেবে দেখো আমরা তো অন্যায় দেখলেও অন্যায়ের বিরোধী দূরে কথা অন্যায়কে আমরাই সাপোর্ট করি করি না করি না আমরা আমার অনেকে বলি যে কি করা যাবে বড় শয়তানের থেকে তো ছোট শয়তান ভালো এই বলি না বলি না কিন্তু আমার আল্লাহ কি বলছে মক্কা শরীফে জানে তিনটে শয়তান কি পাথর মানতে হয় জানেন তো নাকি কটা আপনি গেছেন কটা শয়তান আছে মক্কায় তিনটে তিনটে পাথর মানতে হয় তার মানে কি পাপ যেমনই হোক ছোট হার বড় কিন্তু আবার আম্মা জান আয়েশা হুজুর বলছেন ছোট পাপকে বেশি ভয় করো কেন ছোটকে মানুষ গুরুত্ব দেয় না ছোটকে মানুষ গুরুত্ব দেয় না আর এই গুরুত্ব না দেওয়ার জন্য একদিন হতে 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 এত পাপ হয়ে যায় বড় কেউ টপকে চলে যায় এক কথা বুঝে আসছে অতএব অন্যায় কে অন্যায় বলো জুলুমের কখনো সাথ দিও না আজকে যদি সাথ দাও মনে রাখবে আল্লাহ তোমাকে ছাড়বে না দেখা যাবে তুমি আমি এমন একজন মানুষের পাশে দাঁড়ালাম এমন একজন মানুষকে খাইয়ে দাইয়ে বড় করলাম এমন একজন মানুষকে সাহায্য করে শক্তিশালী করে তুললাম সে তোমার আমার সাহায্য নিয়ে খেয়ে বড় হয়ে শক্তিশালী হয়ে দেখা যাবে সে তোমার আমার ঘর আল্লাহ ঘরকে মিটাতে চাইছে তোমার আমার সাহায্য নিয়ে সে ক্ষমতাশালী হয়ে আল্লাহ নবীর ঘর মসজিদ মাদ্রাসার বিরোধী করতে লেগেছে তোমার আমার

কামতে দিনে পাকের কাজে তাকে তাকে জবাব দিতে হবে শুনছেন

ঘন্টা বেড়ে যাবে মানুষের মাথা ক্ষীণ ঘন নাক দিয়ে গলে গলে পড়বে ওই ময়দানে মা সরে মুসা নবীও থাকবে ফেরাউনকেও দানাতে হবে ওই ময়দানে মা সরে ইব্রাহিম নবীও থাকবে নমরুদকেও দাঁড়াতে হবে ওই ময়দানে মা সরে আবু জেহেলও থাকবে থাকবে সিদ্দিকে আকবর ফারুক আজম উদ্দিনরাও থাকবে ওই ময়দানে মাশরে মনে রাখবে তোমাকে আমাকে দাঁড়াতে হবে আর আজকে ছোট বড় জালিম গুলোকে দাঁড়াতে হবে তুমি যদি ওই ময়দানে মাশরকে ভয় করো যে দিনটা হবে কতদিন আল্লাহর কোরআন জানাচ্ছে কানা মেকদান খামসিন আলফা সানাদি 50000 বছরের একটা দিন হবে যে দিন মাতা এক বেগদা ইখতিলাখাত উপরে আল্লাহ সূর্যকে

সে চুরি করছে সে অন্যায় করছে সে গরিবকে লুটছে সে মুসলিম কমে ছেলেগুলোকে দেখে দেখে ক্যাচার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে বা অন্য কোন মানুষের উপরে জুলুম করছে মনে রাখবে এর জন্য সে একা দোষী হবে না তুমি তার শরিক হয়েছ সহযোগী হয়েছ আল্লাহ তোমাকে তার সঙ্গে ওই ময়দানে মাসের আজাব দেবে এবং তোমার ঠিকানা জাহান নামে তার সাথে হবে আর তুমি যদি অন্যায়ের বিরুদ্ধে থাকো সালিমের বিরুদ্ধে থাকো গরিবের পক্ষে থাকো অসহায়ের পক্ষে থাকো আল্লাহ নবী জানিয়ে দিল কেমতের দিনে সে আমি নবী আমার সাপা নিয়ে আল্লাহর জান্নাতে যাবে আরো জোরে বলুন সুভা আমি যে আলোচনাগুলো করছি এই আলোচনায় বলুন তো ভাই আমার দুশমন বাড়ছে না কমছে আচ্ছা এই আলোচনা যদি না করি আমি যদি পেলেন দুটো মহব্বতের কথা বলে চলে যে আমার দাওয়াত বাড়তো না কমতো বাড়তো তাহলে আমি কি পাগল হয়ে গেছি নাকি হ্যাঁ তাহলে কেন আমি বকছি আমার কি দরকার সে কথা বলা হ্যাঁ আমি যদি হক কথা না বলি আল্লাহ কায়াম দিন আমাকে হক কথা বলতে হবে আর আপনাদেরকে ভালোবাসি তাই চাইছি আপনারাও করে কম হক শুনে হকের পক্ষে থাকতে পারেন কি গো থাকবেন না থাকবেন না আমার সাথে ছিলেন এখনো আছেন তো নাকি একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলা যাবে কাকে সাক্ষী রেখে তুলছেন কাকে সাক্ষী রেখে তুলছেন লম্বা করে আর তুলুন কাকে সাক্ষী রেখেছেন আপনাদের বাড়ি আম্মাজান বুনজান গুণ সব আছে তো নাকি হাত লম্বা করে তুলছেন তো আলহামদুলিল্লাহ কবুল করেন যে হাত গুণ উঠেছে এই হাত গুণকে দুনিয়ায় আমার সাথে রাখুন পরকালে আমার সাথেই জান্নাত নসিব করেন বলুন আল্লাহ হম্মা আমিন আরো জোরে বলুন আল্লাহ আমিন অন্য কারো জন্যে বাপ দোয়া চাওয়ার আমার দরকারও নেই আর বদ করারও দরকার নেই কেন যার যেটা ভালো লাগছে করুক না তবে হ্যাঁ কিছু লোক আছে ভালোবাসে হাত তোলার সাহস পাইনি ঠিক না আল্লাহ তাদের কেউ যেন আমাদের সাথে রাখে বলুন আল্লাহ আমিন কিন্তু কেউ যদি অন্য কাউকে ভালোবাসে কোনো জালিমকে চিটিংবাজকে ধাপ্পাবাজকে ফটকারীকে সে তার সঙ্গে কোথায় থাকবে তার বিষয় ভাই কথা বুঝে আসছে না নাই তবে মনে রাখবেন অত্যাচারকারী জুলুমকারী কখনো নাজাদ কেন একটা হক নামাজ কাজা করেছে আল্লাহর কাছে তওবা করে যদি পড়া শুরু করে দেয় আল্লাহ তাকে মাফ করে দেবে জোরে বলুন আল্লাহর কাছে করে রাখা শুরু দেয় আল্লাহ তাকে ক্ষমা করে দেবে জোরে বলুন সো আল্লাহ কিন্তু কেউ যদি কারোর উপরে জুলুম করে থাকে সে মিথ্যা কেসে হোক মিথ্যা সাক্ষী দিয়ে হোক কারো জমি দখল করো হোক কারো তেলপোল চুরি করো কারো চাল চুরি করো যে কোনো জিনিস সেটা তার হক শুনছেন না শোনেন নে যতক্ষণ না সেই ব্যক্তিটা মাফ করছে আল্লাহ মাফ করবে না তাই আমার ভালোবাসার মানুষদের বলবো কাউকে যদি কিছু দিতে না পারেন কারো কিছু কেড়ে নেবেন না কাউকে হাসাতে না পারেন কারো দিল ভেঙে দেবেন না আসুন বিশ্বজুড়ে আবার সেই জাহিলিয়াতের যুগ তেরে তেরে আসছে আবার নারীদের উপরে অত্যাচার বাড়ছে আবার রেপ বাড়ছে আবার খুন বাড়ছে আবার লুট বাড়ছে আবার অত্যাচার বাড়ছে আবার চিটিংবাজি প্রতারণাকারী বিশ্বাসঘাতকতা পৃথিবীর জুড়ে আবার বাড়ছে হে উম্মতে মুহাম্মাদি তোমার আমার রসুল যখন পৃথিবী জঙ্গল হয়েছিল অশান্তির দাবানলে জ্বলছিল যখন এই পৃথিবীর বেটিগুলোর বাজার অধিকার ছিল না এই পৃথিবীর গরিবগুলোকে হত্যা করা হতো বাজারে নিলামে তোলা হতো অত্যাচারী শাসকদের হাতে তালুতে তারা অত্যাচারের শিকার হয়েছিল তোমার আমার নবী এই অসহায় মানুষগুলোকে এবং অশান্ত পৃথিবীকে শান্ত তোমার আমার রসুল একা করেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান একা মোহাম্মদ রসুল ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে সততা দিয়ে ইনসাফ দিয়ে ইনসানিয়াত দিয়ে সত্য দিয়ে সেই নবীর কোটি কোটি তুম্মা তুমি আমি আসো আমরা কোন মুনাফেকে দলদাস হব না কোনো গদ্দারের দল করব না কোন বেঈমানের পিছনে করব না আমার নবী বলেছে কিয়ামতের শেষ দিন পর্যন্ত কুরাইশ বংশের বাচ্চা তাদের ঝান্ডা তলে দাঁড়াবে তাদের নেতৃত্ব মেনে নাও তাই আমি সেই বংশের ছেলে হয়ে তোমাদেরকে দাওয়াত দিচ্ছি আসো একমুটো হই আমরা কিসের জন্য গরীব হাসাবার জন্য কিসের জন্য বিধবা কি মর্যাদা দিবার জন্য কিসের জন্য এতিমকে কি সাহারা দিবার জন্য কিসের জন্য মাতৃভূমিকে জালি অত্যাচারদের হাত থেকে বাঁচাবার জন্য কিসের জন্য নিজেদের পাড়া প্রতিবেশী অমুসলিম ভাইদের ঘরও ভালোবাসবো তাদের অধিকার তাদের গরীব গরিব তারা অসহায় তাদের পাশেও দাঁড়াবার জন্য এক কথায় আল্লাহর সৃষ্টিকে হাসাবার জন্য আমরা সংগঠিত হব আমরা আল্লাহ নবীর সুন্নত অনুযায়ী জীবন করব এতে আপনারা আমার সাথে এক হতে রাজি আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছেন রাজি আছেন মার হাবা না রে তুকবি না রে তুকবি বলুন

নবীর রাষ্ট্রকে নিরাপদে রাখা নবীর দিন রাষ্ট্রের সার্বভৌমত্বকে আগিয়ে নিয়ে যাওয়া নিরাপদে রাখা সর্বদিক দিয়ে অর্থনীতিতে এডুকেশন নীতিতে পরিবার নীতিতে সর্বনীতিতে সুন্দর সমাজ গড়ে তোলা জোরে বলুন সুবহান আল্লাহ নবীর দিন বুঝছেন তো এটা নবীর কথা বলছি হাই রে আমার কম আমাদেরকে কেউ কেউ বুঝিয়ে দিয়েছে ইসলাম মানে নামাজ দাঁড়িয়ে শুনছেন না 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 নারী টুপি নামাজ আছে ওটা ব্যক্তিগত আমি নামাজ পড়বো আমার নাকি আপনি পড়বেন আপনার ব্যক্তিগত ইবাদত শুনছেন আর নবী দিন মানে সুস্থ সমাজ গড়া ইনসাফের সমাজ গড়া মানব সমাজ গড়া মনুষ্যত্বের সমাজ গড়া রেপ মুক্ত সমাজ গড়া দর্শন মুক্ত সমাজ গড়া জুলুম মুক্ত সমাজ গড়া মদ মুক্ত সমাজ গড়া এটা হচ্ছে দিন আজকে মদের কারণে বেশি ক্রাইম হচ্ছে মদের কাছে কারণে অ্যাক্সিডেন্ট বেশি হচ্ছে মদের কারণে বাড়ি বাড়ি ডিভোর্স বেশি হচ্ছে মদের কারণে মানুষের লিভার নষ্ট হয়ে যাচ্ছে এরকম একটা অসভ্য খাবার মুক্ত সমাজ গড়া হলো রসুরুল্লাহ দিন জোরে বলুন সুভান আল্লাহ আর আমরা সেই দিকে না গিয়ে কোন দিকে যাচ্ছি যারা মদ বেশি করে সমাজকে দিচ্ছে তাদেরকে শক্তি তৈরি করছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে না হ্যাঁ তোমাকে যদি আল্লাহ মেরে ফেলবে বলে অন্য কেউ বাঁচাতে পারবে আর আল্লাহ যদি বাঁচাবো বলে কেউ মারতে পারবে তাহলে তুমি কি করছো দূরে কাছে যেখান থেকে শুনছেন পরিবর্তন হন এখনো সময় আছে এখনও সময় আছে তুমি আমি যদি এই রাস্তায় চলতে থাকি তোমার আমার কোলের কে। জন হতে হবে না তার আগেই কাফন করতে হবে কি বলছি শুনছেন হ্যাঁ এত বড় কথা বুক ঠুকে বলে যাচ্ছে তুমি আমি যদি এইভাবে চলতে থাকি হ্যাঁ তুমি আমি যদি পরিবর্তন হই কাতার মজবুত করি আসো নিজের নবীর বংশের বাচ্চার পিছনে আমরা দাঁড়াবো কথা বুঝে আসছে ইনসাফ পরায়ণদের পিছনে দাঁড়াবো দুনিয়া অনেক কিছু বলবে দুনিয়া মিথ্যা প্রচার তোমার সামনে হাজারো করবে কথা বুঝে আসছে মিথ্যা প্রতিশ্রুতি দুনিয়া দেবে কথা বুঝে আসছে একটার জায়গায় প্রতিশ্রুতি দেবে কিন্তু এই ধোকাই পড়লে হবে না এটাকে বলা হয় লোভ আল্লাহ নবী বলেছে একটা সময় আমার ওম্মত প্রচুর মার খাবে কারণ কি হুজুর মৃত্যুর ভয় ও লোভে পড়ে যাবে তাহলে মৃত্যুলে মৃত্যু বললাম এবার লোভ আমরা লোভে পড়ে গেছি আর শুধু আমি তুমি ফেসে যাচ্ছি তা নয় আমাদের সমাজের আর অন্য ধর্মের মানুষরাও বিপদে পড়ছে যাক এটা ধর্মসভা তাই কারোরই আলোচনা করছি না কিন্তু মনে রাখবেন তুমি আমি ফেসে যাচ্ছি এই লোভে পড়ার জন্য তুমি আমি ফেসে যাচ্ছি কেউ এসে বলল এলে তোকে এই পথটা দিলাম এক কাজ কর এই গুণকে মেরে দিতে হবে তুমি পদের লোভে মেরে দিলে আরে বোকা তোমাকে যখন কেউ ভিক্ষা দিয়েছে তোমার দ্বারা দিয়ে প্রথম মেরিয়ে নিল তারপরে তোমার কোমরে লাথি মেরে সরিয়ে দেবে তোমার কেউ আর কেউ পাশে দাঁড়াবার থাকবে না কথা মাথায় ঢুকছে বোঝাবার জন্য বলছি একটা জঙ্গল এই জঙ্গলটা তুই পরিষ্কার করে দে তোকে একটা ঘর দো বলে জঙ্গল পরিষ্কার করলে মেহনত করে আর করে সাপের ভয় বাঘের ভয় সব অপেক্ষা করে মেহনত করে জঙ্গল পরিষ্কার করে একটা ঘরের আছে একটা ঘর لے নিলে বাকি জায়গায় সব তারা বসবাস করলো একটা দিন তোমাকে ঘর থেকে বার করে জেলে ভরে দিল ওই ঘরটাও তার হয়ে গেল তুমি কি করবে কথা কিছু মাথায় ঢুকছে অতএব যদি বুঝতে পারো সুদরে যাও সুদরে যাও আগামী দিন বড় ভয়ানক দিন আসছে এই জলসার মাহফিল আগামী দিন হবে না হবে না তুমি কি ভাবছো আব্বাস সিদ্দিকি তোমার হবে না বাবু আমার তবু হচ্ছে অনেকের হয়নি যারা একটু তেল মেরে মেরে চলছিল তাদেরই হয় না আমার তবুও হয় কথা মাথায় ঢুকছে না ঢোকে না কারণ আমার পিছনে যারা আছে সব একদম সলিড ওরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করে হবে না তার মানে হবে ওখানে হবে না এখানে এখানে নয় ওখানে ওখানে নয় ওখানে কোনো জায়গায় যদি না হয় আমার ছেলেরা বলবে ভাই আসবে মুখে কথা বলবে তাও শুনবো জল সাহস কথা বুঝে আসছে না আমার ছেলেরা এত জেদি এসব ট্রেনিং দিয়ে তৈরি করেছি তো আমি আর এই জন্যই তো আমার উপর রায় যে সব বাইকে দমিয়ে দিয়ে যায় এ বেটাকে পড়া যায় না কথা বুঝে আসছে না হ্যাঁ আমার ছেলেরা যদি না হয় এতটুকুও বলবে ওই দিন আসবে মুখে শুধু আল্লাহ করে দেবে তাও আসবে জলসা হবে কি বলছো ঠিক না দেখছো সব রেডি আছে কত জায়গায় হচ্ছে হচ্ছে বাবা কত জায়গায় একদিন এক জায়গায় স্কুলের পারমিশন নিয়েছে জলসা করার স্কুলে হবে পরে যে শুনলাম হুজুর স্কুলে হঠাৎ করে এলাকার বুঝতে পারছে না তার নামই মেম্বারে লিখছি না সে খেলাতে দিয়েছে জোর করে ও তাহলে কি হলো হজুর এই জন্য মা শুনতে না গ্রামে হচ্ছে মা শিখুক তারাও তৈরি হোক কথা বুঝে আসছে না নাই কি গো তাহলে ভাল লাজা করে ভালোর জন্যেই করে তা সেই জায়গাতে বক্তব্য এই যে বাধা আগামী দিনে এই জলসাগুনো করতে দেবে না কেন বলেন তো মাদ্রাসাগুলোকে কে মাদ্রাসা দিয়ে আয়ত্ত করে নিচ্ছে নিজের মতো করে পড়াচ্ছে শুনছেন না না শোনেন এরকম করে ফেলেছে মাদ্রাসা গুনোকে কি কথা খারাপ লাগছে নাকি কিন্তু এই মাহফিল গুনোতে এখনো কিন্তু সবাই বসে আর স্বাধীনভাবে কথা বলা হচ্ছে হচ্ছে না হয়নি মসজিদ গুনোকেও আয়ত্ত করে নিয়েছে ওই ইমাম সাহেবদের সবাইকে না পারলো কিছু বিক্রি হয়েছে না হয়নি কি গো কথা বলছেন না কেন ভয় লাগছে কিনে ফেলেছে তা সব জায়গা কোনো দখল করে নিয়েছে কিন্তু এই জায়গাটাকে এখনো পাচ্ছে না কিন্তু এর মধ্যে আবার অনেক উলামাদের ঘরেও কিনে নিয়েছে যে উলামাদের ঘরে কিনে নিয়েছে তার আগামী দিন এমনি ঘরে বসে থাকবে কিছু করার নেই কথা বুঝা আসছে না নাই কিন্তু যাদেরকে কিনতে পারেনি তারা তো বেরোবে তাদের উপর অনেক ঝড়ঝাপটা হবে তাদেরকে যারা লিয়ে আসবে তাদের উপরও অনেক ঝাপটা হবে তাই আমি জানতে চাইছি কোরআনের মাহফিল হবে না বন্ধ করে দেবেন জোরে জোরে বলুন যেখানে বাধা হবে সেখানে একবারের জায়গায় একশোটা মাহফিল করবেন শুনছেন না শোনেন নেই একটা বন্ধ করলে একশোটা করবেন পাল্টা পাল্টা রোজ হবে তবে দেখবেন শাহিতান এমনি ঠান্ডা হয়ে গেছে এর একটা উদাহরণ দিয়ে যাচ্ছে একজন আল্লাহর অলি একদিন শীতের সময় ফজর বেলা উঠেছে নামাজ পড়তে পানিতে হাত দিয়ে দেখছে খুব ঠান্ডা পানি মনে মনে বলছে একটু তেমন করলে হয় না পানিটা খুব ঠান্ডা মন বলছে আল্লাহর অলি বলছে ওরে শৈতান তুই আমাকে আল্লাহ থেকে সরাচ্ছিস যে গোসল করে এসেছে ওই ঠান্ডা সময় যে পুকুরে যে গোসল করে এসেছে পরের দিন থেকে উঠার পরে মন বলছে উজু তাড়াতাড়ি করে লাও পানিতেই করো কোনো অসুবিধে নেই কেন বলেন তো এই নফস বুঝে গেছে যে কি আবার বাধা দিই ও যে পুরো গোসল করে তো ওই রকম দ্বারা এই শয়তান যদি বলে হবে না একটা বন্ধ একশোটা করতে হবে শয়তান দেখবে ঘেঁটিয়ে লাভ নেই শেষকালে একটার জায়গায় একশো আগে হয়ে যাক কথা বুঝছেন না আরে নিয়মে এগুলো আমরা ভাববো যে না হ্যাঁ এগুলো করতে হবে যেমন কাবা শরীফ তফ করার সময় একটা তফ আছে তফে রোমাল বলা হয় বুকটা ফুলিয়ে ফুলিয়ে তফ করতে হয় যারা হজ করেছে জানেন তো নাকি তফে রোমাল তিনবার তফ করে বুক ফুলিয়ে ফুলিয়ে করতে হয় কেন জানেন মক্কায় যারা সন্ত্রাস ছিল তারা বড় অহংকারী ছিল তারা ভেবেছিল আমাদেরকে কেউ মিটাতে আজকে যেমন কিছু অহংকারী আছে আমাদেরকে কেউ মিটাতে পারবে না কোথায় পুলিশ পাঠাতে হয় হোঁস থাকে না তাই না সব তখন ছিল যে কেউ পারবে না যখন মক্কা দখল হয়ে গেল বললেন ওরা সব করে চতুর্দিক দিয়ে দেখছে পাক বললেন ওরা বড় অহংকারী অহংকারী কে সামনে অহংকার দেখাতে হয় তবে সে বুঝবে অহংকারটা কত খারাপ জিনিস কথা বুঝছেন না বোঝেন না তোমার একটা কেউ হাত কেটে নিল কি কষ্টটা তোমার হচ্ছে ওই লোকটা বুঝতে পারবে যতক্ষণ না তার একটা কাটা তখন সে বুঝবে যে কি কষ্ট আর যদি ছেড়ে দাও ও হাজার জনের কাটতে থাকবে শুনছেন কেন সে কষ্ট বুঝতে পারছে না তো অহংকারী সামনে অহংকার দেখাতে হয় কেউ তোমার সামনে পায়ের ওপরে পা দিয়ে বসে আছে তোমার উচিত আরো ভালো তারে দিয়ে একদম মুখের কাছে লাড়া আমি করি আর যে ভালোভাবে থাকে আমি তার সামনে ভালোভাবে থাকি কথা মাথায় ঢুকছে না ঢোকে না কেন ওকে বুঝানো দরকার যে অহংকার কত খারাপ জিনিস অহংকার একমাত্র আল্লাহর মানায় অহংকার হচ্ছে আল্লাহর চাদর কেন তিনি খোদ মালিক আমাদের আছেটা কি প্রতিদিন সকালে উঠে ম্যাথর হতে হয় আমাদের ঘরে কি গো হতে হয় না হয় না বুঝতে পারছেন তো প্রতিদিন সকালে উঠে ম্যাথর শাস্তি হয় তার আবার তো অহংকার কীসের একটু হুজুর হয়ে গেছি বলে অহংকার দেখালে হবে আর অহংকার একমাত্র বানাই আল্লাহর তে আল্লাহ বলছে অহংকার হলো আমার চাদর যে অহংকার করে তাকে আমি ছাড়ি না কথা মাথায় ঢুকছে তো আসুন একটু সালাত ও সালাম দি আর রোদ এবার মুখে লাগছে হে নবী হবে বিশালে মনে চারো রোদ লাগবে সামনে আর আসা আ জমাশাল করো আগামী দিন সব বাইকে তুলা সম্ভব নাই ভাই শুনছেন না শুনেন না সব বাইকে তুলা সম্ভব নয় কিছু বুঝতে পাচ্ছেন हां আগামী দিন আপন জনগণকে তুলে নিতে হবে কি গো হ্যাঁ সকাল হলে দেখবেন না সন্ধ্যার সময় বোঝাবার জন্য বলছি সন্ধ্যার সময় যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায় ঠিক না যে যার ঘরের ছেলে যে যার ঘরে ঢুকে যায় মা ছেলের জন্য খাবারও ব্যবস্থা করে কম্বলেরও ব্যবস্থা বাপ করে যে যারটা করে নেয় ঠিক না বেঠিক গো অতএব যে যারটা আগামী দিন সামলে লাও অনেক বুঝিয়েছিলাম বাপ আজ থেকে দু থেকে কি না বলেছে দালাল বলেছে কাফের বলেছে বেইমান বলেছে আরও কি কি না বলেছে আমি এই দাবি করেছি আমি ওই দাবি করেছি কি গো বলেছে না বলে হ্যাঁ তখন থেকে যদি সবাই মিলে সাত দিত আজকে অনেক দূর চলে যেতে পারতাম কে তাহলে বড় ঝড় এলেও ট্যাকেল করে দেওয়া যেত কিন্তু অনেক বলে লিয়েছিল যারা তবে আমাকে যারা ভালোবাসেন আমি আবার বলছি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না নবী ছাড়া কাউকে লিডার নেতৃত্ব অন্য কারো মানবেন না আমাদের মডেল আমাদের আইডল নবী রসুল সাল্লাম এটা মনে রাখবেন আর নিশ্চিন্তায় থাকুন কথা মাথায় ঢুকছে যদি বিশ্বাস থাকে মনে রাখবেন আপনাদের জন্য কেউ না কেউ এখনো দোয়া চাই আপনাদের জন্য কেউ না কেউ এখনো আপনাদের লিয়ে ভাবছে আপনাদের করছে লিখে রাখবেন কিন্তু নীতিতে মজবুত হন অসুবিধা হ্যাঁ আসুন সালাম

গুনাহার উম্মাহ আত আবু না লইবেন সঙ্গে হে মহসরে হে

আল আমন ইয়া রাসূল আমার বাপ জানেরা আমার কথাই কি আপনারা কেউ কষ্ট পেলেন আপনারাই বলুন না ছেলে পুলের জন্য গার্জেন কষ্ট করে না করে না পাড়ার সব ছেলের জন্য ভাবেন বাপগুলো বলুন ভাবেন নিজের পরিবার বাচ্চাদের জন্য ভাবেন না ভাবেন না আমি আপনাদের গার্জেন বলতে পীরের আওলাদ হিসাবে নবী বংশের খানদান হিসাবে আমি আমার ভালোবাসার মানুষদের জন্য ভাবছি চেষ্টা করছি আমার ভালোবাসার মানুষের কাছে একটাই জিনিসের শুধু আশা নীতিতে মজবুত হন বিশ্বাসযোগ্য হন সাথে ছিলেন সাথে আছেন সাথে থাকবেন প্রকাশ হোক আর গোপনে হোক আল্লাহ জানলুক আর আমাকেও একটু জানা দরকার আছে না কি গো বা ভুল বলছি তাই একটু পরিচয় দেবেন যে আমি আছি আপনার সাথে প্রতি শুক্রবার দিন ঘরে থাকি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যাবেন যখন গিয়ে একটু পরিচয় দেবেন আছি আপনার ফেসটাকে একটু আমার ক্যামেরায় রাখা দরকার কি গো আমি ভুল বলছি কেন আজ যে নবীর জলসা মিটাতে চাই দিন মিটাতে চাই সন্ত্রাসদের পক্ষপাতিত্ব নেয় কালকে সেবাটা যখন খাদে পড়ে যাবে এসে তো দরদি সাজতে পারে যে আপনার জন্য আমি তো জানতে বলতে পারে না পারে না তা আমার কোনো কি আমার ভাবা দরকার আছে না নাই হ্যাঁ কেন আমি হুজুর হিসাবে আবার বললাম হুজুর হিসাবে নবী বংশের আওলাদ হিসাবে বললাম এতে কি আপনারা শুনে কেউ কষ্ট পেলেন পেলে কিছু করার নেই বা আপনারা আপনাদের জীবনে দেখুন এই সন্ধ্যার সময় ঘরে অন্যর ঘরের ছেলে যদি আপনার বাড়ি রাত্রে থাকতে আসে খেতে আসে আপনি দেবেন একমুটো ভাল লাগে একদিন ভাল লাগে এসে গেছে চলো বারবার যদি রোজ আসে থাকতে দেবে আপনি আপনারটা বুঝছেন আমি তো আমার পরিবারের কথা বুঝব না কি গো আমার পরিবারে কারা আমার সুদিন আছে আর একবার হাত তুলে দেখান আল্লাহ এগুলো আমার পরিবার তোমার নবী বংশের আওলা সাক্ষী দিচ্ছে আল্লাহ এগুলো আমার পরিবার তুমি দুনিয়া এদেরকে আমার সাথে রাখো পরকালে একসাথে জান্নাত নসিব করো বোন আল্লাহ আমিন হাত না বান আপনাদের মা বোনেদের হাত তুলতে লাগবে না আপনারাই তো চায়ের দোকান ইদিক উদিক বেশি আড্ডা দেন আপনারই সমস্যা বেশি আপনাদেরই ছন্দ বেশি বাপ মা আল্লাহ করে সব আমাদের দিকে আছে ঠিক না বে গো আপনারা তবু ইদিক উদিক করে তারা আল্লাহ করে কিচ্ছু বোঝে না নবী বংশের বাচ্চা যা বলবে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ব্যাস আর বেশি বুঝদারি অতি চালাকের কোথায় দড়ি হয় জানেন তো বেশি বুঝদারি বেশি ফাঁসে কথা বুঝে আসছে সেই একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা হয়ে যায় কেন মুখটা রোদ লাগছে বলে একটু দাঁড়িয়ে বলছে অসুবিধা হচ্ছে ওই শীতকাল আসার আগে ওই বলছে আরে ফরিং পিপিলিকাকে খাবার সংগ্রহ করে লাও শীতকালে এসছে কথা বুঝা আসছে বলছে খাবার সংগ্রহ করে লাও ফরিং বলছে তোর বাবু তুই করতো আমি উড়ে উড়ে বেড়াই এখানে সেখানে ঠিক পেয়ে যাবি পিপিলিকা নিজের গন্তব্য গিয়ে খাবার নিয়ে এসে গন্তব্য রেখে দিয়ে শীতকালে এসে গেছে সব গাছের পাতা ফাতা সব ঝরে নষ্ট হয়ে গেছে এখন তো সে শীতও পড়েনি গাছের পাতাও পড়েনি কথা বুঝে আসছে এখন দেখছে ফরিং খেতে না পেয়ে আর পেয়ে ঠান্ডাতে এক জায়গায় চিৎ পাথে পড়ে আছে তখন পিপিলিকা বলছে আমি বলেছিলাম না কিন্তু আমি আমার পরিবার বাচ্চা সন্তান সবার জন্য ব্যবস্থা করে রেখেছি কথা মাথায় ঢুকছে মুসলমান এক দল আছে যারা আছে যারা আমার নবীর দিনের যাচ্ছে দেখে তার হাত ধরে তুলবো উঠে আবার নবীর দুশ্মনই করবে দিনের এরকম বিয়াদবি কি করতে পারি পারব না বাপ তার বিরোধীও করতে যাব না আর তাকে দরদ দিয়ে শক্তিশালী করে আবার নবীর দুশ্মন করতে পারবো না হ্যাঁ আমার নবীর ভালোবাসার মানুষ আমাদের মানুষ আমরা তাদের লে ভাববো তো একটা দাওয়াত দিয়ে যাচ্ছি নলেজ সিটির ময়দানে খাবার দাওয়াত কবে দাদা হুজুর আপনাদের দাওয়াত দিয়েছেন একটা কি গো দাওয়াত দাইনি দাদা হুজুর এই নজওয়ান যুবকেরা নিউ জেনারেশন বলো জানো না জানো না কবে 21 22 তেইশে ফাল্গুন এটা দাদা হজুর দাওয়ার দিকে যে কায়ামত পর্যন্ত চলবে শুনছেন কিন্তু ওই তিন দিনে দাদা হজুরের মেহমান যারা যাবেন নলে স্ত্রীতে খাওয়া দাওয়ার দাওয়াত দিলাম আপনাদেরই এলাকার ভাইগুনো সব রান্না বান্না করে খুব কষ্ট করে ভাইগুন আমার আল্লাহ এদের রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিক এদের কে আল্লাহ আরো বরকতময় করুক বোন আল্লাহ আমিন তবে এবছরে আমি নলের সিটিতে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত থাকবো দুপুরে জোহর বাদ খাওয়ানো হবে রাত্রিরে দশটার সময় খাওয়ানো হবে দুবারই খাবার দাওয়াত দিলাম বাকি সময় দরবার শরীফে থাকবেন আসুন দোয়া চাওয়া হবে একটু গায়ে গায়ে বসে যাই দরুদ শরীফ